নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই কাল সোমবার সতেরোই জানুয়ারি দু হাজার বাইশ পাঁচ রাশির লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে মহাদেবের আশীর্বাদে এই পাঁচ রাশি ছোট হোক বড় হোক প্রাইজ লটারি থেকে কিন্তু নিশ্চিত রূপে পেতে কিন্তু চলেছে কোন এই পাঁচ রাশি যারা এই অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেল দেখছেন প্রতিদিন আমি কিন্তু লটারির উপর ভিডিও দিয়ে থাকছি অর্থাৎ কোন কোন রাশির আগামীকাল সম্ভাবনা থাকছে দেখুন সেখানে আমি রাশিভিত্তিক আপনাদেরকে টাইম বলছি যে টাইমে আপনারা লটারি কাটলে লটারিতে লাগার সম্ভাবনা বাড়বে টাইম অনুযায়ী আপনারা যদি লটারি কাটেন সেখানে কিন্তু আপনাদের ভাগ্য সাথ দিবে এবং রাহুকাল যে সময়টা আপনারা লটারি কাটবেন না রাহুকালে যে কোনো কাজ বর্জন করা উচিত যে কোনো শুভ কাজ রাহুকালে কিন্তু ভুল করেও করবেন না রাহুকালটা মেনলি আপনাদেরকে সমস্ত দিক থেকে আপনাদেরকে বর্জন কিন্তু করা উচিত দেখুন প্রথমে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো আগামীকাল যে যোগটা যেটা পড়েছে সে যোগটাও কিন্তু বৈদ্যুতি যোগ কিন্তু থাকছে বৈদ্যুতি যোগে লটারি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই পাঁচ রাশিকে অর্থ কিন্তু দিতে চলেছে এবং শুভ সময় অর্থাৎ কালকের যে শুভ সময় সেটাও আপনাদেরকে আমি জানাতে চলেছি দেখুন শুভ সময়টা মেনটেন করার চেষ্টা করবেন আর যদি তা না পারেন রাশিভিত্তিক যে সময়টি আপনাদেরকে দিব সে টাইমটি আপনারা মেনটেন করার চেষ্টা করুন তাতে কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকবে আপনারা যে লটারিটাই দেখছে লটারির ভিডিও আপনার নিজ দায়িত্বে এটা দেখুন কারণ আপনার এখান থেকে আমি জন্ম ছক দেখতে পাচ্ছি না আপনার হস্তরেখা বিচার করতে পাচ্ছি না এই জায়গাটা কিন্তু আমি আবারও বলবো নিজ দায়িত্বে দেখা দরকার আপনার দশা অন্তর্দশা কি পারমিট করছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো কালকে দু দুটি নক্ষত্র একটি আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র রিপ্রেজেন্ট করছে বেশিরভাগ টাইমটা পুনর্বসু নক্ষত্র কালকে রিপ্রেজেন্ট করবে এবং আপনাদের কালকের যে শুভ সময় যে সময়টা বিশেষভাবে লটারি কাটার জন্য ভালো সেই সময়টা আপনাদেরকে জানাচ্ছি যেটা হচ্ছে বারোটা তিন থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বারোটা তিন টু বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এটা কিন্তু আপনার অভিজিৎ মুহূর্ত এই সময়টা কিন্তু কাটার চেষ্টা করুন এবং আরেকটি টাইম আপনারা একটা আঠান্ন থেকে আপনারা তিনটা চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি কাটেন এই সময় কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে এবার আমি জানাবো যে সময়টা যে রাহুকালটাতে আপনারা লটারি কাটবেন না বা কোনো শুভ কাজ করবেন না রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করা উচিত অর্থাৎ এই সময় যদি আপনি কোনো শুভ কাজ করেন কি না সেটা কিন্তু কোনো মাতেই উচিত নয় শুধু লটারি বলে না যে সময়টা রাহুকাল বেরিয়েছে সেটা আপনার বেরিয়েছে সকাল সাতটা তিরিশ থেকে সকাল নটা পর্যন্ত সাতটা তিরিশ টু নটা পর্যন্ত এই সময়টা হচ্ছে রাহুকাল যে কোনো শুভ কাজ এই সময় বা কোনো শুভ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরাচ্ছেন সেটাও কিন্তু এই সময় করবেন না আমি এবার জানাবো রাশিভিত্তিক যে সময়টি আপনাদের বেরিয়েছে অর্থাৎ আপনার যে রাশি যে পাঁচ রাশির নাম বলব রাশিভিত্তিক সময় আপনাদেরকে বলবো তবে আমি বারবার বলছি আপনার রাশিচক্রে রাহু গ্রহ আপনার রাশিচক্রে বুধ গ্রহ আপনার রাশিচক্রে শুক্র এবং শনি যদি আপনার ফেভারে থাকে তাহলে কিন্তু বা এই গ্রহগুলোর দশা অন্তর্দশা যদি চলে অথবা আপনার দ্বিতীয় পঞ্চম নবম একাদশ ভাব যদি ভালো থাকে নিশ্চিত রূপে আপনারা কিন্তু লটারি থেকে বড় প্রাইজও পেতে পারেন ছোটো প্রাইজ আপনি পাঁচশো টাকাও পেতে পারেন আপনি পাঁচ হাজার পেলে পেতে পারেন আপনি পাঁচ লাখ পেলেও পেতে পারেন আপনি পঞ্চাশ লাখ পেলেও পেতে পারেন এক কোটি পেলেও পেতে পারেন কিন্তু এটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাবের উপর অর্থাৎ আপনার ভাগ্যভাবটা যতটা স্ট্রং হবে কি না আপনি কিন্তু লটারি কিন্তু পাবেন অনেক ইম্পর্টেন্ট কথা এই কথাগুলো অবশ্যই শোনার চেষ্টা করুন অর্থাৎ ভাগ্যভাবকে যদি মজবুত করতে পারেন এবং আমি যে বারবার বলছি গ্রহ অনুযায়ী আপনারা যদি লটারি তে আপনারা যদি মানে কবচগুলো নিতে পারেন যদি আপনার রাহু গ্রহ স্ট্রং লাগবে আমি এটা কথা বলবো না কিন্তু রাহুকে ফেভার করা শুক্রকে ফেভার করা শনিকে ফেভার করা এইগুলো গ্রহগুলোকে যদি আপনি স্ট্রং পজিশানে নিয়ে আসতে পারেন নিশ্চিত রূপে লটারি লাগার সম্ভাবনা কিন্তু ঘুরবে অর্থাৎ লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর আপনি একটা গরিব থেকেও আপনি কিন্তু কোটি টাকার মালিক কিন্তু হতে পারেন সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার ভাগ্য এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে দেখা যাদের জন্মকুণ্ডলি নেই আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান আপনি জানেন না মেনে নিলাম না জানতেই পারে অনেকেরই নেই তারপরে কি তারা কি পাবে না লটারি তারাও পাবে হস্তরেখা হাতের রেখা যদি আপনারা বিচার করেন না হস্তরেখাতেও কিন্তু সম্পূর্ণ ইন ডিটেলসটা কিন্তু ধরা কিন্তু যায় কোন বছর আপনার লটারি লাগতে পারে কোন সময় আপনার লটারি রাখতে পারে কোন বছর থেকে কোন বছরের মধ্যে লটারি কাটার পক্ষে ভালো আপনার ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুনার নাম্বারগুলো কি কি আছে এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর অর্থাৎ আপনার হস্তরেখা যেটা থাকবে অনেকে লটারি কাটতে কাটতে কি ক্ষান্ত হয়ে গেছে প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে তাদের জন্য আমি বলবো তারা অবশ্যই লটারি কাটার আগে এক্সপার্ট অ্যাস্ট্রোলেজের সঙ্গে কনসাল্ট করুন এবং যারা কাটছেন না দেখা গেল আপনার ভাগ্যে আছে আপনি কাটছেন না তাহলে তো হবে না আপনার ভাগ্য যদি থাকে আপনি এক্সপায়ার স্ট্রোজেকে দেখান যদি পেয়ে যেতে পারেন আপনার কিন্তু টোটালটা আপনার কপাল তো এবার আমি আপনাদেরকে জানাবো রাশি অনুযায়ী যে সময়টা বেরিয়েছে আর কোন কোন রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের কালকে শুভ সময়টা বেরিয়েছে এগারোটা বত্রিশ থেকে একটা দু মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ এগারোটা বত্রিশ থেকে একটা দু মিনিট রাশি নাম্বার ওয়ান বিশ্ব রাশি এগারোটা বত্রিশ টু একটা দু মিনিট দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশি সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত কর্কট রাশির ক্ষেত্রে লটারি কাটার টাইম দশটা চুয়াল্লিশ টু বারোটা ছাব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় এ সময়টা প্রথম বিশ্ব দ্বিতীয় কর্কট তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় দুপুর দুটো ছাব্বিশ থেকে বিকাল চারটা দুই মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো দুটো ছাব্বিশ থেকে মকর রাশি দুটো চারটা দুই মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিরও আগামীকাল লটারি পাওয়ার যোগ কিন্তু সৃষ্টি হয়েছে তবে আপনার সেটা সম্পূর্ণ ভাগ্য আপনার যদি দশান্তশাধ মিনিট করে আপনার যদি ভাগ্যে থাকে আমি আবার বলছি নিজের দায়িত্বে এই ভিডিওটি দেখুন কারণ আপনার রাশিচক্র আমি দেখতে পাচ্ছি না আপনার গ্রহের অবস্থান আমি দেখতে পাচ্ছি না সেখানে সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার উপর এবার কুম্ভ রাশির ক্ষেত্রে যে শুভ সময়টা বেরিয়েছে সেটা আপনার এগারোটা পঞ্চান্ন থেকে সকাল এগারোটা পঞ্চান্ন থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত এগারোটা পঞ্চান্ন থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ যারা শুভ সময় কাটতে পারছেন না তারা কিন্তু এই সময়গুলো মেনটেন করার চেষ্টা করুন এই টাইমগুলো যদি আপনারা যদি একটু মেনে চলতে পারেন কি না আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার যোগটা কিন্তু বাড়বে আপনি ছোট টাকা হলেও পাবেন এরপরের যে রাশির কথা আমি বলব সবচেয়ে মিন রাশি মিন রাশি ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল দশটা বারো মিনিট থেকে আপনার দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত মিন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ অর্থাৎ আপনি যদি মিন রাশি মানুষ হন আপনাকে যে সময়টা দিলাম আগামীকাল সতেরো তারিখ সোমবার এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন শুভ সময় বাদ দিয়েও এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ যারা লটারি কাটছেন কেটে কেটে হাঁপিয়ে উঠেছেন তারা নিজস্ব জন্মচক বা হস্তরেখা আপনারা বিচার করান তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ